আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলেশাকের রান্নাঘরে। একটা মোল্ডের মধ্যে তিন ফ্লেভারের কেক কীভাবে একসাথে বেক করবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কেকটা আমি চুলাতেই তৈরি করে দেখাবো। আর এই কেকের ফ্লেভার হচ্ছে চকলেট, ভ্যানিলা আর স্ট্রবেরি কেক। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম নিয়েছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। ফ্রিজে ডিম দিয়ে কিন্তু ডিমের ফোম ভালো হয় না। আমি ডিমের কুসুমের সাদা অংশ আলাদা করে নিচ্ছি, আপনারা চাইলে একসাথেও বিট করতে পারেন। ডিমের কুসুমের সাদা অংশ আলাদা করে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। আমি এখানে নর্মাল চিনিটাই ব্যবহার করেছি। আর চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ক্রিম অফ টার্টার। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে বিট করে ফোম করে নিব। ডিমটাকে আমি ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমটা পারফেক্টভাবে ফোম হয়ে যায়। বিট করতে করতে ডিমটা যখন এইরকম সাদা হয়ে যাবে আর বিটারের সাহায্যে কিছু লিখলে লিকাটা যখন সাথে সাথে মুছে যাবে না, তখন বুঝতে পারবেন ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই ডিমের ফোমের মধ্যে আমি ডিমের কুসুম চারটা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। তেলটা দিলে কেকটা খেতে আর ড্রাই লাগে না, আপনারা চাইলে তেলটা পুরোপুরি বাদ দিতে পারেন। আর এ পর্যায়ে আমি কিন্তু কোনো অ্যাসেন্স ব্যবহার করব না। এখন বিটারের সাহায্যে বিট করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুধুমাত্র 20 সেকেন্ডের জন্য বিট করে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটা অফ করে দিচ্ছি। এখন ডিমের ফোমের সাথে সব শুকনো উপকরণ মিশিয়ে নিব, এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। আমি এখানে প্যাকেটের ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজারের খোলা ময়দাও ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে ফ্রেন্ডসের বেকিং পাউডারটা ব্যবহার করছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। কেক তৈরিতে শুকনো উপকরণগুলো অবশ্যই খুব ভালোভাবে একটু চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না। হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্প্যাচুলা দিয়ে আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার আমি সমান 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো ব্যাটারগুলোকে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে কিচেন স্কেলের সাহায্যেও ব্যাটারগুলোকে ভাগ করে নিতে পারেন। ব্যাটারগুলো 3টা ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন প্রথম ব্যাটারের মধ্যে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স। অ্যাসেন্সটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, কোনোভাবে কিন্তু তাড়াহুড়া করে মিশানো যাবে না, সেক্ষেত্রে ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভ্যানিলা কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি একটি সাইডে সরিয়ে রাখছি। এখন আমি স্ট্রবেরি কেকের ব্যাটার তৈরি করে নিব। এজন্য 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমালশন, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পিঙ্ক ফুড কালার। আপনারা চাইলে পিঙ্ক ফুড কালারটা পুরোপুরি বাদ দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব, খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। স্ট্রবেরি কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন এটাকেও আমি একটি সাইডে সরিয়ে রাখছি। এখন আমি চকলেট কেকের ব্যাটারটা তৈরি করে নিব, এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। 1/2 চা চামচের চেয়ে কিছুটা কম দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট। আপনাদের কাছে চকলেট পেস্ট না থাকলে আপনারা এখানে চকলেট এসেন্স ব্যবহার করবেন। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখানে আমি 9 ইঞ্চি একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি।
মোল্ডাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এরপর ফয়েল পেপার দিয়ে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারগুলো আমি একে একে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো কেকের ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন ফয়েল পেপারটা তুলে নিচ্ছি। এখন একটি কাঠির সাহায্যে সবগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিচ্ছি। এতে করে ভেতরের এয়ার বাবলস নষ্ট হয়ে যাবে এবং উপরের সারফেসটাও সমান থাকবে। ফ্লাপ করে নেওয়া হয়ে গেলে মোল্ডটা খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিব। ট্যাপ করে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি বেক করে নিব। আজকের কেকটা আমি চুলাতেই বেক করব। চুলায় একটি হাঁড়ি দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন কেকটাকে আমি মিডিয়াম আঁচে বেক করে নিব 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে ঢাকনা খুলে বারবার চেক করা যাবে না, এতে করে কেকটা কিন্তু চুপসে যাবে। 40 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবেই হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি অফ ক্যামেরায় কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নিব। এখন কেকটা ডেকোরেশন করে নিব। এর জন্য বোর্ডের উপর কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। কেকের প্রথম লেয়ারটা দিয়ে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। 1 কাপ পানির সাথে 2/3 কাপ চিনি মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন সম্পূর্ণ কেকের মধ্যে খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট কেকে একটু সুগার সিরাপের পরিমাণ বেশি দিতে হবে। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি ক্রিম লাগিয়ে নিব। আজকের কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ ভিভো অ্যাম্বিয়েন্ট হুইপ ক্রিম ব্যবহার করেছি। ক্রিমটা দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি প্যালেট নাইফের সাহায্যে 3টা দাগ কেটে ফ্লেভারগুলো আলাদা করে নিচ্ছি। প্রথমেই আমি স্ট্রবেরি কেকের পাটি স্ট্রবেরি ফিলিং দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি ফিলিং দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। স্ট্রবেরি ফিলিং দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন চকলেট কেকের লেয়ারে আমি ডার্ক চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই গানাশের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডার্ক চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিব। ভ্যানিলা কেকের লেয়ারে অবশ্যই এই গানাশটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। একইভাবে দ্বিতীয় লেয়ারটা দিয়ে তার উপরে সুগার সিরাপ, হুইপ ক্রিম, চকলেট গানাশ এবং স্ট্রবেরি ফিলিং দিয়ে দিব। এখন কেকের শেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকের শেষ লেয়ারটা দিয়ে এর উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন সম্পূর্ণ কেকটা আমি ক্রিম দিয়ে কভার করে নিব। সম্পূর্ণ কেকটা খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেছে, এখন একটি ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে পুরোপুরি বাদ দিতে পারেন। ডিজাইন করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে উপরের সারফেসটা একটু সমান করে নিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ব্রেড নাইফ দিয়ে উপরের দাগ কেটে ফ্লেভারগুলো আলাদা করে নিচ্ছি। কেকটা যখন বোর্ডের উপর বসাবেন তখনই ফ্লেভারগুলোর নাম বোর্ডের উপর লিখে নেবেন, এতে করে ফ্লেভারগুলো আলাদা করতে সুবিধা হবে। দাগ কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্টার্নোজেলের সাহায্যে দাগের উপরে আমি বর্ডার করে নিচ্ছি। বর্ডার করে নেওয়া হয়ে গেছে, এখন প্রথমে আমি ভ্যানিলা কেকের পার্টে হোয়াইট চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে নিচ্ছি। এরপর উপরে হোয়াইট চকলেট গানাশ দিয়ে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। এখন স্ট্রবেরি কেকের উপরে আমি স্ট্রবেরি গানাশ দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেট গানাশের সাথে আমি সামান্য পরিমাণে স্ট্রবেরি পেস্ট আর সামান্য পরিমাণে রোজ পিঙ্ক কালার মিশিয়ে স্ট্রবেরি গানাশটা তৈরি করে নিয়েছি। এখন চকলেট কেকের উপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এখন একটি 1mm নজেলের সাহায্যে কেকের মাঝে একটি ফুল এঁকে নিচ্ছি। ফুল এঁকে নেওয়া হয়ে গেছে, এখন 2টি হার্ট শেপের টপার বসিয়ে দিচ্ছি। কেকটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আরও অনেক সুন্দর করে সাজিয়ে নেবেন।
এখন ফুলের মাঝে একটি সবুজ রঙের চেরি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল চেরিও ব্যবহার করতে পারেন। এখন কেকের চারপাশে আমি কিছু রেইনবো সুগার বল দিয়ে দিচ্ছি। এখন কেকটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে উপরের গানাশগুলো সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর কেকটাকে আমি বের করে নিয়েছি। এখন একটি স্টার নজেলের সাহায্যে কেকের নিচে আমি বর্ডার করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার করলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কেকের নিচে বর্ডার করে নেওয়া হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট ভ্যানিলা আর স্ট্রবেরি কেক। এখন আমি আপনাদেরকে কেকটা মেপেও দেখিয়ে দিচ্ছি। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 1033 গ্রাম, বোর্ডের ওজন 96 গ্রাম, তাহলে কেকটার ওজন হয়েছে 937 গ্রাম। কেকটা 2 পাউন্ডের চেয়ে 37 গ্রাম বেশি হয়েছে। আশা করি আমার আজকের এই 3 ফ্লেভারের কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।